সংবাদের সঙ্গে যোগদান করেছেন ভারতীয় অধিকারী ভারতীয় অধিকারী ভারতীয় অধিকারী কে জানেন এক সেকেন্ড ভারতীয় অধিকারী কে জানেন ভারতীয় অধিকারী সেই মহিলা আজকে ভোটের শেষ বেলায় শেষ লগ্নে যার গালে চাকু চালানো হয়েছে ভারতীদি আমি আপনাকে জিজ্ঞাসা করছি ঠিক কি কারণে এত বড় একটা ঘটনা ঘটে গেল আপনার সঙ্গে এত বড় অ্যাটাক এখানে আপনার প্রাণও যেতে পারত এবং যে ছবি আমি দেখাতে পারছি না প্রকাশনের গালটা প্রায় এপ্রান্ত থেকে ওপ্রান্ত ফালাফালা হয়ে গেছে আমাদের আমাদের নিউজ চ্যানেলে নিয়ম অনুযায়ী সেটাকে ব্লার করে দেখাতে আমরা দেখাতে পারি না হ্যাঁ বলুন ভোট দিতে গেছিলাম আমি হ্যাঁ ওখানে আসার সময় আমাকে তাকু এক পঞ্চায়েত নতুন ও আমাকে ছুরি মারছে গালের মধ্যে ও কেন ছুরি মারবে আসার সময় আমাকে ছুরি মারে কেন মারে বলুন তাহলে আমি কি করব আমি একাই আছি একাই আছি তৃণমূলকে আমি বিজেপিকে ভোট দিছি তৃণমূলকে দেই নাই যে ছুরি মারে সে তৃণমূলের কর্মী ছিল বিজেপিকে ভোট দিছি কেন তৃণমূলকে দেই হ্যাঁ পঞ্চায়েত উনি এক পঞ্চায়েত ছিল তারপরে পুলিশ ছিল সেখানে আমি একাই ছিলাম আমার সাথে কেউ নাই ওরা সবাই পুলিশ ছিল যে আপনি যে আপনার গালে ছুরি মারলো তাকে পুলিশ অ্যারেস্ট করেছে হ্যাঁ না পুলিশে ওরা এই হচ্ছে অবস্থা একদম প্রান্তিক মানুষ এরা 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 আমাদের মতো রোজ রোজ রাজনৈতিক দলের নেতা নন যে একদম দারুণ গুছিয়ে কথা বলতে পারবেন তিনি তার অভিজ্ঞতা এই অবস্থা তিনি বসেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ একটা ব্রেকিং নিউজ আসবো তারপরে আমি অভ্রর কাছে আসছি অভ্র দেখুন শুনুন আমি আপনার প্রতিক্রিয়া নেব এই মুহূর্তে আরো একটা খবর আসছে ভোট হয়ে যাওয়ার পরও বিজেপির পোলিং এজেন্টকে মারধরের ব্রেকিং নিউজ এই মুহূর্তে আসছে আমাদের কাছে এবার চলো অফিসিয়ার বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তুফানগঞ্জের কামা ফুলবাড়ি সেখানকার 9/206 বুথের ঘটনা আক্রান্ত বিজেপি কর্মী এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন বিধায়ক মালতি রাভা রায় ভোট শেষ হয়ে গেছে এখনো হিংসা শেষ হচ্ছে না ট্র্যাডিশনের শেষ নেই লোকসভা হোক বিধানসভা হোক পঞ্চায়েত হোক পুরসভা হোক সেম ট্র্যাডিশন চলছে আর সামনেটা অজুহাত দাঁড় করানো রয়েছে এখন তো নির্বাচন কমিশনকে রিপোর্ট করতে হয় আইন শৃঙ্খলা তো নির্বাচন কমিশনের হাতে খালি পুলিশ কি করছে এগুলো অভ্র লজ্জার বিষয় হচ্ছে যে আজকে ভারতবর্ষব্যাপী 102 আসনে কিন্তু ইলেকশন হয়েছে কিন্তু আমরা খালি পশ্চিমবঙ্গের এই তিনটে আসন থেকেই এই ধরনের ভায়োলেন্সের কথা জানতে পারছি মানে 99টা কেন্দ্রে কিন্তু তেমন কোনো ভায়োলেন্স হয়নি আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায় আমরা দেখেছিলাম 34 বছর এখানে হারমাদ্রা সরকার চালিয়েছে বিগত 13 বছর দেখছি উন্মাদদের সরকার চলছে আপনারা চালালেন কিছুক্ষণ আগে একজন রাজ্যের শীর্ষস্থানীয় নেত্রী কীসব কথাবার্তা বলছেন আরেকটা কথা বুঝতে হবে সারাদিন আমরা দেখলাম যে উদয়ন গুহ নামক একজন ব্যক্তি ওই দুপুর রোদে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে রাস্তায় রোদ পায় থামুন তো বাজে বাবা থামুন তো ননসেন্স করবেন না পুরো গুলি চলেছে থামুন মিথ্যা কথা বলবেন না মিডিয়ার সামনে বলবেন না মিডিয়ার সামনে বলবেন না আমরা দেখি গবাদি পশুরা রোদ পোয়ায় কিন্তু আমরা আজকে নতুন দেখলাম উদয়ন গুহ রোদ পোয়াতে বেরোন 40 ডিগ্রি সেন্টিগ্রেডে খুব ভালো কথা কিন্তু এই উদয়ন গুহ কে সন্দেশকালী ঘটনা ঘটার পর এই শেখ শাহজাহানের পিস্তত দাদা উদয়ন গুহ উনি পরিষ্কার মিডিয়াকে বলেছিলেন যে এইসব দুষ্টুমি তো মাঝরাতে করে না এইসব দুষ্টুমি তো ভোরবেলা করা হয় মানে এই লোকটা কতটা নোংরা ভাবুন এনার মানসিকতাটা কতটা নোংরা ভাবুন আর আরেকটা কথা মনে করিয়ে দিয়ে ব্যাপারে তো প্রাক ভোটে উনি তো নিজের বাহিনীকে নিয়ে গুন্ডামি বারবার করেইছেন সেটা ভুলে যান মনে করুন ওই দিনটা যখন ক্ষমতার লোভে নিজের চেয়ারটা বাঁচানোর জন্য নিজের বাবার নামেও দুটো বাজে কথা বলতে এই লোকটা ছাড়েনি এ ক্ষমতার জন্য যা খুশি তাই করতে পারে আর বাংলার মা বোনেদের তো সম্মান করেই না কিন্তু সন্দেশকালী আমাদের যে পথ দেখিয়েছে আবার বলছি নারী শক্তির উত্থান কিন্তু আমাদের রাজ্যে ঘটে গেছে বাংলার মা বোনেরা আপনারাই পারবেন এই নারী বিরোধী দেশবিরোধী হিন্দু বিরোধী এবং তীব্র সন্ত্রাসকারী শক্তিকে উৎখাত করতে তৃণমূল কংগ্রেস কি করছে দেখুন কোন জায়গায় নিয়ে গেছে আর একটা যুক্তি
এরা দিচ্ছে ভোট এক হয়ে গেছে কারণ সবটা পুলিশের হাতে যদি যদি সবটা পুলিশের হাতে চলে গেছে ঠেকা যদি এরা দোষ দেয় যে ইলেকশন কমিশনের আন্ডারে এখন রাজ্য পুলিশ আছে আমি খালি মনে করিয়ে দিচ্ছি যে 2021 এর পোস্টপোল ভায়োলেন্সের সময় ভোটের পরে 28 দিনের মধ্যে আমাদের দলের 60 জন কর্মীকে খুন করেছে এই তৃণমূলের ক্রিমিনালরা এবং হাইকোর্টে বাকি যারা বসে আছে তারা তো বিজেপি করে না এবং তার মধ্যে 58টা কেসের মধ্যে 26টা কেস ছিল সেক্সুয়াল ভায়োলেন্স এই সব চাপগুলো চিনে রাখুন নির্বাচন কমিশনের প্রতি শাসক দল কতটা শ্রদ্ধা রাখে তার নমুনা হচ্ছে উদয়ন ঘোষ ছেলে আজকে রিপাবলিক বাংলার রিপোর্টারকে উদয়ন ঘোষ ছেলে ডাইরেক্ট চেস করছে যে আদেও নির্বাচন কমিশন এরকম কোন নিয়ম বিধি নিষেধ রেস্ট্রিকশন জারি করেছে কিনা দেখুন সেই ছবি দেখুন আমি কোথাও যাব না আমি বাড়িতেই থাকবো আমি এই অনন্তদাকে মেরেছে বলে এখানে দেখতে এসেছি না হলে আমি এখানেই থাকবো আমি কোথাও যাব না বাবা কোথায় যাবে সেটা বাবার ব্যাপার সেটা আমি বলবো আপনার বাবাকে তো দিনহাটার বাইরে যেতে বারণ করা হয়েছে কমিশন আপনি পেয়েছেন চিঠি এটা আপনাদের চ্যানেল একটা এজেন্ডা করে এটাকে ছড়িয়েছে কোনো চিঠি আসেনি পরিষ্কার শুনে নিন যদি দেখাতে পারেন লাইভে দেখাবেন আর যদি না দেখাতে পারেন দেখাবেন না সেটা আপনাদের বাধ্যবাধকতা থাকতে পারে আমি পরিষ্কার ব্যর্থহীন ভাষায় বলছি ইলেকশন কমিশন থেকে উদয়ন গুহকে কোনো রকম রেস্ট্রিকশনের চিঠি আসেনি কিন্তু এমনটা খবর পাওয়া যাচ্ছিল খবর কে আপনারাই তো ব্রেক করেছেন ইউ আর দ্য ফার্স্ট ওয়ান হু ব্রোক দিস নিউজ ইয়েস্টারডে অ্যান্ড আফটার দ্যাট এখানে আর একটা আছে উত্তরবঙ্গের উত্তরের সংবাদ নাকি তারা ব্রেক করেছে তাছাড়া তারপর থেকে এভরিবডি ফলোড And this is a fake news. This is a completely fake news. He has not been restricted. He will move around if he wants to do so. সেকেন্ডের জন্য আমি একটা হিন্ট নিয়ে নেবো অরিন্দম দা কি বুঝছেন নির্বাচন কমিশনের প্রতি কোন সম্মান রয়েছে গোটা গোটা করে নোটিশ দিয়ে জারি করে বলা হয়েছে তারপরে এই হচ্ছে ওনার ছেলের বক্তব্য পাল্টা পুলিশকে লাগিয়ে দিল যে বিজেপি বিধায়ককে সব জায়গায় আটকাতে হবে রেস্ট্রিক্ট করতে হবে এই হচ্ছে অবস্থা খুব দুর্ভাগ্যজনক শুধু তাই নয় আমি যাই যেহেতু কোচবিহারে চাকরি করেছি অনুগ্রহ করে আপনি রিপোর্টার যদি উদয়নবাবুর ফ্যামিলি মেম্বার যেমন মোন্টন তাদের কাছ থেকে যদি একটু স্টেটমেন্ট নেন যে উনি কী টাইপের তাহলে মনে হচ্ছে দর্শকবৃন্দ আরও জানতে পারবে আজকে যে কথাটা বলছে আমিও তো দেখেছি যদি ইলেকশন কমিশনে কোনো রেস্ট্রিকশন না থাকে তাহলে মিস্টার উদয়নবাবু তো ইস্যুড মুভ ফ্রিলি চতুর্দিকে যেতে পারে উনি উইথ এ পিটিয়াস্টন কেন বলছে যে আমি তো যেতে পারছি না সব জায়গায় পুলিশ আমাকে গার্ড করে রেখেছে বারবার উনি বলছে শুধু তাই নয় দেখুন আমার মোবাইলগুলো সিজ করে নিচ্ছে শুনুন যদি মোবাইল আফটার মেনটেনিং অল ফর্মালিটি সিজ করে তাহলে কিন্তু নির্বাচন কমিশনের কথা মতো চলছে আর এই পুলিশ এই শাসক দলের পুলিশ নাকি নির্বাচন কমিশনের কাকে রিপোর্ট করছে এবং সেই মতোই নাকি হচ্ছে আমি জানি না গল্পেগুরু গাছে ওঠে আর এখানে পুলিশ নির্বাচন কমিশনকে রিপোর্ট করে সময় একদম শেষ